আসসালামু আলাইকুম। আমরা গতকালকে মক্কা থেকে মদিনায় আসলাম, তো আজকে আমরা মদিনা জিয়ারাতে বের হয়েছি। এই মুহূর্তে আমরা আছি এখন উহুদ পাহাড়ের এখানে, আমাদের বাম দিকে হচ্ছে, এটা হচ্ছে উহুদ পাহাড়। এখানে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। আর আমার সামনের সাইডে আছে জাবালে রুমা বলে এটাকে, এখানে ওই যুদ্ধের সময় সাহাবীরা এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করতে বলেছিল, তীর নিয়ে, হ্যাঁ তীর নিয়ে এই পাহাড়টার উপর অবস্থান করতে বলেছিল যতক্ষণ উনি নির্দেশ না দেন। কিন্তু সাহাবীরা ভাবছে যে আমরা যুদ্ধ জিতে গেছি, অনেক মানুষ নিচে নেমে গেছিল, তখন সাহাবীরাও নিচে নেমে গেছে, এরপরে অনেক লোক এখানে মারা যায়, 70 জন শহীদ হন, 70 জন সাহাবি এখানে শহীদ হন। আমরা তাদের কবরটা, হ্যাঁ কবরটা ওই পাশে, ওখানে যাই দেখবো আমরা। এখানে অনেক কবুতর আছে, সব জায়গায়, মানে সব জায়গাগুলোতেই কবুতর আছে। এটা একটা মসজিদ। আজকে আমার শরীরটা বেশি ভালো না, আমার গলা ভেঙে গেছে, তো যার কারণে আমি আজকে তেমন কিছু বলবো না। আজকে যা দেখাবে সব শিফাতই দেখাবে, আমি হালকা পাতলা পার্টিসিপেট করব, কারণ বেশি কথা বললে কাশি উঠে যাচ্ছে। আমরা এখন ওই পাশে যাচ্ছি, সাহাবিদের কবর এখানে, 70 সাহাবি এখানে সাহাবি শহীদ হয়েছিল যে ওইখানে এই পাশে কবরটা আছে। এটাই তো উহুদ পাহাড় না? হ্যাঁ এই পুরাটাই, এইখান থেকে নিয়ে আসি। জাস্ট প্লেন মাটি কবর, মানে তেমন কোনো স্পেশাল কিছু করা নাই এখানে, জাস্ট সমান মাটি দিয়ে। আমাদের দেশে হলে মাজার হইতো এক একটা, তাই না? মাজার হইতো, সাজাইতো, লাইটিং করতো। তো এখানের যেই কোনো জান্নাতুল বাকি, তারপরে এই যে সাহাবিদের কবর, এখানেও তারা একদম কোনো চিহ্ন রাখা নাই, বাট এইটাই, মানে এই জায়গাটাতে সমান মাটি, একটু উঁচা করেও রাখে নাই, দেখছো? আমরা এখন জিন পাহাড়ের দিকে যাচ্ছি, রাস্তায় শুধু পাহাড় আর পাহাড়, সুন্দর অনেক পাহাড়, মানে পাহাড় দেখতেও এত ভালো লাগতেছে, অনেক সুন্দর রাস্তা। ওকে, আমরা এখন জিনের পাহাড়ের কাছে চলে আসছি, এটাই হচ্ছে জিনের পাহাড়ের রোড। যেই জায়গাটাতে উপরের দিকে যায় ওটা আমরা পরে দেখাবো, আমরা একটু আগে উটের উপর উঠবো এখন। গতকালকে তাইফে, গত পরশু দিন শিফাত উঠছিল, ইজদিহারা শিফাত, এখন আমি আর আম্মু উঠবো। আস্তে ধরো ধরো ধরো, হ্যাঁ এটা একটু ভয়ঙ্কর বেশি। আমি আর আমার শাশুড়ি একসাথে উটের উপর উঠে
আসলাম ভাই মদিনাতে এসে রে উঠে পাবে হাটে দায় কি করো না ভয় না আমরা এখন জিনের পাহাড়ের যে রাস্তাটা ওই রাস্তাটায় আছি এটা হচ্ছে উঁচু দিক আমি এখন এই পানির বোতলটা রাখবো দেখবো আমরা এটা কি উল্টা দিকে যাচ্ছে উপরের দিক হ্যাঁ বোঝা যাচ্ছে না মোবাইলে বোঝা যাচ্ছে না বাট ওই দিকটা উপর এই যে বোতল অটোমেটিক উপরের দিকে যাচ্ছে আমরা ঢালুর দিক থেকে বোতলটা রাখলাম এখন উঁচা দিকে পাহাড়ের দিকে বোতলটা ছিল তাই না আল্লাহ তালার কি সৃষ্টি দেখাচ্ছে সব গাড়ি এখানে এরকম নিউট্রাল দিয়ে রাখে অটোমেটিক গাড়ি চলতেছে এখন কিচ্ছু করা লাগতেছে না গাড়ি চলতেছে মানে এটা কি অদ্ভুত সৃষ্টি এটা মানে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না কোনোদিন আসলে হ্যাঁ একশো উঠে গেছে চলেই যাবে থাকবে ব্রেক পড়া দিছি এই মাত্র ব্রেক পড়া দিল কারণ স্পিড বেশি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ